everyone, welcome back to my channel. এখন সময় সন্ধে 7টা, আমরা মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর মামা বাইরে ঘোরাফেরা করছে, বাবা একটু দরকারে বেরিয়েছে, বাবা একটু দরকারে বেরিয়েছে বাইরের দিকে, তো এক্ষুনি চলে আসবে আমাদের, তারপর নিয়ে বেরিয়ে পড়বে। তো একটু বাইরের দিকে গেছে বলে মেয়ে চিন্তায় পড়ে গেছে, বাবা গাড়ি নিয়ে কোথায় বাইরের দিকে চলে গেল, তো সেই জন্য বাইরে ঘোরাফেরা করছে, বাবা কোথায় গেল, বাবা কোথায় গেল বারবার বলতেই থাকছে। আর যাই হোক, কেমন লাগছে আমাকে জানাবে। হ্যাঁ যাবো, ওই দেখেছো, ওর শুধু কোথাও গেলে ওই চিন্তা, যাবে না যাবে না, দেরি হচ্ছে, বাবা কোথায় গেল, কেন গেল। মামাকে, মামা এখানে কেমন লাগছে সবাইকে দেখা, চলে আয়, সবাই বলবি আমার সোনাকে কেমন লাগছে। একদম গরমের হালকা একটা ড্রেস পরিয়েছি, দেখি এপারে তাকাও, একদম কিছু ভারী জামা কাপড় পরেনি, একদম হালকা একটা সিম্পল গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিয়েছি, ঠিক আছে, ভালো লাগছে। হ্যাঁ কেমন লাগছে তোমার বলো, ভালো লাগছে। হ্যাঁ তিতলি মনি আছে, ওর এখন তিতলি মনি চিন্তা করেছে কে কোথায় আছে, সবার সাথে দেখা হবে মেলায় গিয়ে। যাই হোক, আমার মামা আমাকে কেমন লাগছে বলবে। তো চলো, সন্ধে 7টা বাজে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে, আরও তাড়াতাড়ি বের হওয়ার কথা ছিল, তো ওর বাবা রেগে যাচ্ছে, গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে, বাইরে বেরিয়ে গেছে, আমার জন্য দাঁড়িয়ে আছে। তো চলো গিয়ে দেখা করছি এবার। মেলার কাছাকাছি যে চলে এসেছি তোমরা বুঝতেই পারছো, তবে গাড়ি থেকে এখনও নামিনি, লাইটিংগুলো দেখেই ভিডিও করা স্টার্ট করে দিয়েছি। তবে এবার গাড়ি থেকে নেমে যাব, আর বেশিক্ষণ গাড়িতে থাকবো না, কারণ মেলা একদম সামনেই। ভীষণ জোরে সারাই বাজে, তো সেই জন্য কোনো কথাই তোমরা শুনতে পাবে না, আর কপিরাইটও আসবে, তো সেই জন্য পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিতে হবে। দেখো আমরা গাড়ি রেখে দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি, সামনেই মেলা, গাড়ি রেখেছি ছোটো কাকুদের বাড়িতে। ছোটো কাকুদের এখানে একটা বাড়ি আছে, আলিদাদের বাড়ি আছে একটা রাস্তার ধারে, তোমাদেরকে দেখাবো মেলাটা ঘুরে নিই, ঘুরে নিয়ে ফেরার পথে কাকুদের বাড়িতে ঢুকবো। এখন শুধুমাত্র গাড়িটা কাকুদের বাড়িতে রেখেই বেরিয়ে এসছে, আর বাড়িতে ঢুকিনি। মেলা একদম ঢোকার পথে এগুলো দেখতে পেলাম, একদম মেলার শুরুতে এটা বসেছে, কি সুন্দর দেখতে জিনিসগুলো, তো দেখতে পেয়ে তোমাদেরকে ভালো করে দেখালাম। মেয়ের দেখো না বাবার কাছে আবদার শুরু হয়ে গেছে, মেলায় ঢুকতে না ঢুকতেই বিভিন্ন রকম আবদার শুরু হয়ে গেছে, এটা চাই ওটা চাই, এদের নিয়ে না সত্যি কোথাও বের হতে ইচ্ছে করে না গো, বাড়িতে থাকলে মনে হয় আর কি কখন বের হবো কখন বের হবো, আর এই বেরিয়ে এসে না কোথাও বেরিয়ে আর তখন মনে হয় ইস কেন আসতে গেলাম, এত জ্বালাতন করে। তো মেলায় ঢুকতে না ঢুকতেই সেই জ্বালাতন শুরু হয়ে গেছে। আলিদার মেলা তো খুব নাম করা একটা মেলা, খুব বড় মেলা, আশেপাশের মধ্যে সব থেকে বড় মেলা আলিদার মেলা। আর বিবি মায়ের পুজোর উদ্দেশ্যে এই মেলাটা করা, এই সময় বিবি মায়ের পুজো করা হয়, একটা মন্দির আছে কিন্তু সেটা না মেলা থেকে অনেকটা দূরে, মন্দিরটা অনেকটা দূরে, যার জন্য না যায়নি। আর মেয়ে কিন্তু একটুও হাঁটছে না, ওকে শুধু কোলে করে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে, এই যে হাঁটছে দেখছো, ওকে জোর করে হাঁটানো হচ্ছে, শুরু থেকেই হাঁটতে চাইছে, ওকে কোলে করে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে, আর ওই যেটুকু হাঁটছে দেখছো ওকে জোর করে হাঁটানো হচ্ছে। আর দেখা হয়েছে দেখো আমার মাসি শাশুড়ির বৌমার সাথে, মানে আমার একমাত্র মাসি শাশুড়ির একমাত্র বৌমা, আমার মামা শ্বশুর বাড়ি মাসি শাশুড়ির বাড়ি সবেই আলিদাতে, আর মেলার কাছেও, প্রতি বছর তো এই সময় এসে মামা শ্বশুর বাড়িতে থাকিও, কিন্তু এবছর থাকছি না, আর মাও আসেনি এবছর, মা কালকে আসবে, তো মা থাকলে হয়তো একটু কম সময়ের জন্য হলেও ঘুরে আসতাম, মা যেহেতু নেই তাই আর ঢুকলাম না। আর দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেলে খুব ভালো হলো, যেহেতু বাড়িতে ঢুকবো না তো দেখা হয়ে গেলে খুব ভালো লাগলো আর কি, বেশ অনেকক্ষণ গল্প হলো, এবার সবাই একসাথে ফুচকা খাচ্ছি। আলিদাতে আমাদের অনেক কুটুম বাড়ি, তো ওই একটুখানি সময়ের জন্য মেলায় যে কাদের বাড়িতে যাবো আর না যাবো, তো সেই জন্য কোথাওই যাবো না, মা থাকলে তবে একটু মামাদের বাড়িতে যেতাম, তো মা নেই বলে একদমই আর যাচ্ছি না। আমার মেয়েও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, ও আমাদের সাথে দেখো ফুচকা খাচ্ছে, একটা ফুচকা শেষ করলো, কি করে আরেকটা নেয় কি, পাড়াতে আসলে তো দুটো তিনটে ফুচকা খায়, হায়েস্ট এখনও পর্যন্ত তিনটে ফুচকা খেয়েছে, আজকে কি করে, এখন তো একটাও ফুচকা শেষ করতে পারেনি আজকে। আমরা সবাই ফুচকা খেলাম কিন্তু মামামের বাবা ফুচকা খেলো না, ওর নাকি আজকে ফুচকা খেতে ইচ্ছে করছিল না, তো আমাদের ফুচকা খাওয়া হয়ে যেতে দাদা বললো ওকে চল ভাই আমরা লেবুর জল খাই, তো দাদা আমাকেও অফার করেছিল, আমি তো কখনো লেবুর জলটা কেমন খেতে হয় জানি না, আর আমার ঠিক ইচ্ছেও করছিলো না, তো সেই জন্য আমি খেলাম না, দিদিভাইও খেলো না, তো ওরা দু ভাই সেই জন্য দু গ্লাস নিচ্ছে। আমরা কি সুন্দর কত মজা করছি কত গল্প হচ্ছে, তোমাদেরকে সেগুলো শোনাতে পারলে না খুব ভালো লাগতো, কিন্তু এত সানাইয়ের আওয়াজ, তারপর বিভিন্ন দোকানে বিভিন্ন রকম গান চলছে, কীভাবে আর শোনাবো তোমাদেরকে। তোকে জিজ্ঞেস করলাম কেমন, তো ও বললো ভীষণ ভালো লাগছে একটু খেয়ে দেখো, তো সেই জন্য একটু ট্রাই করলাম, খারাপ লাগলো না, মোটামুটি ভালোই লাগলো, বরং গরমের সময় এটাই সব থেকে ভালো খাবার মেলায়। আবার দেখা হয়েছে মৌসুমীর সাথে, মৌসুমী হচ্ছে আমার পিসি শাশুড়ির মেয়ে, মানে আমার ব্লগে তোমরা মেয়ে দিদা ছোট দিদাকে দেখেছো, তো দিদাদের দেখাই, তো ছোট দিদার নাতনি হচ্ছে মৌসুমী, তো মৌসুমীর সাথে দেখা হয়েছে, ও বান্ধবীদের সাথে এসেছিলো, ওর সাথে দেখা হয়ে আবার গল্প শুরু হয়ে গেল।
সবার সাথে একটু করে দেখা হচ্ছে, গল্প হচ্ছে, একটু করে সময় কাটানো হচ্ছে, তারপর আবার যে যার দিকে চলে যাচ্ছে। আবার আমরা খেতে ব্যস্ত হয়ে পড়েছি, এখন খাচ্ছি ভেলপুরি। আর ভেলপুরি দোকানে কী গান চলছে জানো? মেতো রাস্তে এসে যারা হাতা ভেলপুরি খারা হাতা। তো কোথায় তোমাদের সাথে একটু গল্প করবো, মেলায় এসে সবটা দেখাবো, নিজে আর কি ফোন ধরে কথা বলে তার কোনো উপায় নেই। এত গান চলছে আর আমার তো কপিরাইট দেখে ভীষণ ভয়, মানে আমার একটা ভিডিওতে যা কপিরাইট এসছে না, তো আমার ভীষণ ভয় হয়ে গেছে, তোমাদেরকে আগেও কথাটা বলেছি। তো সেই জন্য পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো ভেলপুরি বেশি নয়, একটা নেওয়া হলো, এক প্লেট মনে হয় বলে এটাকে জানি না, চারটে থাকে, 20 টাকা নিল। ভেলপুরিটা ভালো ছিল, খারাপ না মোটামুটি। ভেলপুরি মেলায় গেলে ও খেতে খুব ভালোবাসে, আমার খুব একটা ভালো লাগে না, ও খেতে খুব ভালোবাসে। তবে আমি মেলায় গেলে পাপড়ি চাট খাবই। তো ভেলপুরিটা খাওয়া কমপ্লিট করে পাপড়ি চাট খেতে এসেছি, চারটে ছিল, তিনটে ও খেলো, একটা ভেলপুরি আমি খেয়েছিলাম, ওর তো ভালো লাগে বললাম, তো ও তিনটে খেয়েছিল, আমি একটা খেয়েছিলাম, আর এখন খাচ্ছি পাপড়ি চাট। পাপড়ি চাট খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু না ভালো বানায়নি পাপড়ি চাটটা, একদমই ভালো বানায়নি। আর মেয়েটা কি প্রচণ্ড জ্বালাচ্ছে ভাবতে পারবেন, ওর বাবা প্রচণ্ড রেগে যাচ্ছে, ভীষণ গরম মেলায়, প্রচণ্ড গরম, কতটা বললে মানে বোঝানো যাবে জানি না, ভীষণ গরম। আর সেই রকম মেয়েটা জ্বালাচ্ছে, একটু হাঁটবে না, শুধু কোলে উঠে উঠে ঘুরবে, একটা জিনিস কিনতে দিচ্ছে না, মানে এত বিরক্ত করছে না ভাবতে পারবে। মেলায় কত কিছু রাইডস বসেছে, কিন্তু তোমাদেরকে একটা রাইডসও দেখাতে পারলাম না, কারণ ওগুলো মেলার শেষ প্রান্তের দিকে একদম, সেটার জন্য কিছুটা হেঁটে যেতে হবে, মানে সেই হাঁটার ক্ষমতাও আমাদের নেই, ওকে নিতে সারা মেলা ওকে কোলে নিয়ে ঘুরতে হচ্ছে, কিছুক্ষণ ওর বাবা না, কিছুক্ষণ আমি নিই, তো আবার ওই রাইডসগুলো দেখে যেতে গেলে ওকে কোলে নিয়েই যেতে হবে। তো আমাদের ভীষণ কষ্ট হচ্ছে এই গরমে, তো সেই জন্য রাইডসের দিকে আজ গেলাম না, যেহেতু আমরা চড়বো না, দুজনে আছি, একজনকে ধরতে হবে, একজনকে ওগুলো চড়তে হবে, তো একজন তো চড়তে ভালো লাগে না, চড়া সম্ভব নয়, একজন ভালো লাগে না, তো সেই জন্য আর ওদিকে গেলাম না, ওদিকে গেলে শুধু তোমাদেরকে দেখানোর জন্যই যেতে হতো, তো সেই জন্য ওদিকে আর গেলাম না। আর কি সুন্দর পুতুল নাচ হচ্ছিল গো যখন আর কি শুরুতে মেলায় ঢুকি, তো ভাবলাম একটু কেনাকাটা করে নিই, কারণ রাতের দিকে তো আরও ভিড় হয় বেশি মেলাতে, তো সেই জন্য ভাবলাম আর কেনাকাটাগুলো করে নিই, তারপর সোনাকে একটু গিয়ে পুতুল নাচ দেখাবো আর তোমাদেরকেও দেখাতে পারবো। কিন্তু সেটা আর হলো না, কারণ সব কেনাকাটা করতে করতে ওদিকে পুতুল নাচ শেষ হয়ে গেছে। আইসক্রিম খেতে খেতে এবার হাঁটছি ছোটো কাকুদের বাড়ির দিকে, আমার হাতের অবস্থাটা একবার দেখো কত জিনিস। তো কাকুদের বাড়ির দিকে যাচ্ছে, বাড়িতে গাড়ি আছে, তো কাকুদের বাড়িতে ঢুকতেই হবে, আর ওই দেখো মেয়েকে কোলে নিয়ে হাঁটছে। আর এখন যে আইসক্রিমটা খাচ্ছে, আইসক্রিমটার নাম হচ্ছে আমুলের পাঞ্জাবি কুলফি, খারাপ নয়, টেস্টটা বেশ ভালোই। তবে আমার সবথেকে পছন্দ আমুলের রাবড়িটা। চলে এসেছি ছোটো কাকুদের বাড়ির সামনে, এই বাড়িটা কাকু খুব শখে বানিয়েছে, আমাদের বাড়িটা তো পৈতৃক বাড়ি, এটা শখে বানিয়েছে। বাড়িতে দেখো ঢুকতে না ঢুকতেই ছোটো মা চলে এসেছে খাবার দাবারের ঘরে আমাদের জন্য খাবার রেডি করতে, আর তিতলি গেছে মেলায়, তিতলির সাথে এখনও দেখা হয়নি। আর এ দেখো না, কাকুদের বাড়িতে এসে হোঁচট খেয়েছে খুব জোরে, একটা জায়গা একটা কোণে আর কি, তো ওখানে প্রচণ্ড জোরে হোঁচট খেয়েছে, খেয়ে আর ওই ব্যথায় কাতরাচ্ছে। আর শুধু এ না, ছোটো মা ওনাকে ওই জায়গাটায় বারবার হোঁচট খেতে থাকে। তিতলি গিয়েছিল মেলায় ঘুরতে, তিতলি এই মাত্র মেলা থেকে এলো, যাই হোক তাও তিতলির সাথে দেখা হলো। তুই এখানে বসে বসে বেলুন করছিস, চল এবার বাড়ি যাবো, অনেক রাত হয়েছে, চলে আয় বাবাই, আর বসলে হবে না, চলে আয়। তাই কি বলে, জুতো তো নিচে আছে, চল চলো চলো চলো, ইয়ে করবি কুকু রাখ না, বাড়ি গিয়ে করি, সে বাড়ি গিয়ে করবি, চল জিনিসপত্র বলে এবার তুলি। আমার ঘরের অবস্থাটা একবার দেখো, এইভাবে চলে গিয়েছিলাম আর এখন ঘরে ঢুকলাম, এখন বাজে 11:05 বাকি, আর কারেন্ট নেই, উফ কী যে বাজে পরিস্থিতিতে ঘরে ঢুকলাম, না ভালো লাগে না এই বিছানার অবস্থা, একটু যে গুছাবো সেই ইচ্ছেটাও আর কি নেই, ফ্যান চলছে না, কী গরম। মেলা থেকে যে জিনিসগুলো কিনেছি, তো ভাবলাম তোমাদেরকে আজকেই দেখিয়ে, মানে বাড়ি ফিরে দেখে আজকে ব্লগটা কমপ্লিট করবো, কিন্তু কীভাবে আর হবে, ঘর তো অন্ধকার হয়, এইভাবে কি আর হয়। তো চলো আজকে এই অন্ধকার ঘরেই ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে, টাটা, গুড নাইট। আর মুখের অবস্থাটা একবার দেখো, কালো হয়ে গেছি, আর সেই রকম গরম মেলায় প্রচণ্ড ঘেমে গেছি, তো খুব কষ্ট হচ্ছে, চলো ফ্রেশ হই, আজকে মতো সবাইকে টাটা, গুড নাইট করে দিচ্ছি।